ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। কালকে রাত্রে যখন রুটি করতে আসি দেখি আমার গ্যাস শেষ হয়ে গেছে, তাই জন্য এখন আমার ইন্ডাকশনই ভরসা। তো আমি ওই দিকটাতে ইন্ডাকশনটাকে বসিয়েছি। কালকে রাতেই আমি সব অ্যারেঞ্জমেন্ট করে রেখে দিয়েছিলাম, আমার ডালটা হয়ে গেল। তো এবার বসিয়েছি আমি ভাতটা। দেখো প্রথমে এসেই না আমি তোমাদের সাথে কথা বলতে পারিনি, কারণটা হচ্ছে আমার একটু তো এই দিকটা এমনি ইন্ডাকশন আজকে একটা একটা করে হবে, তার জন্য এই দিকটা একটু গুছিয়ে না রাখলে হচ্ছিল না। তো ওই জন্যে ডালটা কালকে সেদ্ধ করাই ছিল, জাস্ট আমি এখন ফোড়ন দিয়ে ডালটাকে করলাম। তো ভাতটা হতে তো একটু টাইম লাগবে। ছোট তোমাদেরকে বাইরেটা দেখিয়ে আনি, আমার মনে হয় না আজকে রোদ উঠবে বলে, প্রচন্ড মেঘ করেই আছে। দেখো এই পাশটা এই এই দিকটা ধরে পুরোটা কালো হয়ে রয়েছে। তো জানি না রোদ উঠবে কিনা, এদিক থেকে তো জেল্লাটা দিচ্ছে, এখান থেকে সূর্যটা উঠবে, তো দেখা যাক ওঠে কিনা। তো চলো এখন আর টাইম নেই, আমি সবটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। যদিও আমার সব রান্নাবান্নার জন্য সবটা আমি গুছিয়ে রেখে দিয়েছি, ওই যে ওখানে সব গোছানো রয়েছে। দেখো কালকে আমি মিরিন্ডাটা ফেলা হয়নি, আর প্রত্যেকটার মশলা আমার করা আছে। এই যে ডালটাও হয়ে গেছে, ডালটা এখন আমি টিফিন বক্সে রেডি করবো। কে হলো আমার জন্য লেট, কিচ্ছু করার নেই, ইন্ডাকশনে এখন বাজে 7:28। যাই হোক ঠিকই আছে, টাইম ভাত, এটা হচ্ছে সকালের সুজি, ফল, আর এখানে আছে স্যালাড, ডিম সেদ্ধ, মাছ, ডাল আছে, ঢেঁড়স আলু সর্ষে দিয়ে আজকের মেনু এটাই। আর আমার জন্য পরে আমি ডালিয়া করে নেব। তো ও তো বেরিয়ে গেছে, চুলফুলো ঠিক করে আছড়ায়নি ওই আর কি মোটামুটি। তো আমি পার্কে চলে এসেছি, পার্ক খুলেছে কালকে খবর পেয়েছি, তো ওই জন্য চলে এসেছি পার্কে। তো চলো একটু হেঁটে ঠুটে নিই, কারণ কি বলতো বিকেলটাই ও এখন আসে না, ও মোটামুটি ঘরেই করে, ও কিনে নিয়েছে ঘরে, তো ওই দিয়ে ওই ঘরে ও এক্সারসাইজ করছে আর কি। তো আমার ওই জন্য বিকেলটাতে আমাকে একাই বেরোতে হয়, তো একাই যখন বেরোতে হয় তাহলে আমি সকালটাতে করেই চলে যাব ভেবেছি। তো ওই জন্য এসে আর সকালটাতে লোকজন কম থাকে প্রচণ্ড, ওই জন্যে সকালেই ভালো আমার। তো বেশি কথা বলবো না, আবার হাঁপিয়ে যাবো, জল ঠল তো আনিনি। সকালেও বাচ্চা কাচ্চা খেলে, তবে বিকেলটাতে একটু বেশিই হয়। দেখো লোকজন একদমই কম, এখানে লাইন লেগে যায় না এত। তো চলো আমি হেঁটে নিই, তারপর এক্সারসাইজ করে নিয়ে তারপর কথা হবে। এখন বাজে 7:45 প্রায়, ও বেরোলো, আমি ওপরে গেলাম গিয়ে একটু গ্যাস ফ্যাসগুলো গুছিয়ে নিয়ে, মানে মুছে ঠুছে নিয়ে, তারপর আমি ড্রেস করে তারপরে এলাম। বাজে 1:35, তো আমি সবেমাত্র পার্ক থেকে এসে ঘরে ঢুকলাম, কিন্তু তার থেকে বড়ো কথা আবার ওই সোফাটায় জামাকাপড় জমেছে, সেটা দেখো মানে কি যে হচ্ছে আমি বুঝতে পারছি না। আর আজকে মাটিগুলোকে আমি খুঁড়ে দিয়ে জল দিলাম, তাই আজকে সকালটাতে জল দেইনি, এখন এসে দিলাম। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই, পার্ক থেকে অনেকেই দেখে অনেক গাছ ফাছ এসব নেয় বা গাছের পাতা, এখানে তো অনেকেই খায়, কী সব খায় তো আমি জানি না উড়ো দিয়ে। যাই হোক, তো তোমাদেরকে দেখাই একটা জিনিস আমি পার্ক থেকে কি এনেছি। এই টপটার মধ্যে রসুন চারা বসিয়েছিলাম, আর তুলসীর মঞ্জুরি এখানে, আর তুলসী গাছের টপটায় কিছুটা ছড়িয়েছিলাম, কিন্তু সব কটা উঠেছিল, কিন্তু তারপরে বেঁচে গেছে শুধুমাত্র এই একটা তুলসী চারাই। তো অসুবিধা নেই, এটা হোক, আর ওখানের ওটা তো ভালোই হচ্ছে, তো ঠিক আছে, অসুবিধা নেই। তার জন্যে এটাতে এটাকেও বড় করব, প্লাস ওটার থেকে তো আমি পুজো করি, তাই জন্য ওটা তো থাকবেই। আর এই যে গাছটাকে আমি নিয়ে এসেছি, এটা হচ্ছে সাদা জবা গাছ, তো আমার খুব ভালো লাগছিল বেশ। পার্কে তো 2-3টে গাছ ছিল, তো ওখান থেকে না ছাঁটাই করে মাঝে মধ্যেই, তো সেখান থেকে আমি আজকে এটাকে নিয়ে এসেছি। বেছে বুঝে খুব একটা আনিনি, যেটা হাতের কাছে পেয়েছি আমি সেটাকেই নিয়ে এসেছি। এনে তো ওই রসুনগুলোকে আমি উঠিয়ে দিলাম, রসুন শাকগুলোকে, ওগুলো দিয়ে কিছু একটু খেয়ে নেবো, কিছু রান্নায় দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর মাটিটাকে খুঁড়ে দিয়ে আমি এটাকে বসিয়ে দিয়েছি, তাই একটু জল দিয়ে একটু রোদ খেতে বসিয়েছি। এখানে তো রোদ থাকবে 1 ঘন্টা মতো এখনও থাকবে আর কি, তো থাকুক, ততক্ষণ একটু রোদ খেয়ে নিক, তারপরে আমি আবার ছাওয়াই দিয়ে দেবো। বাজে 9:22, ফাইনালি সমস্ত কাজ শেষ করে নিয়ে টিফিন নিয়ে বসে পড়েছি। আর এখন তো টিফিন নিয়ে চিন্তা করতে হয় না, কারণ ও যেটা নেয় সেটাই আমিও খেয়ে নিই ব্রেকফাস্টে, তো এই আর কি। তো চলো খেয়ে নিই, আজকেও ঝালসুজি বানিয়েছি, তবে আজকের ঝালসুজিটা আগের দিনের মতো অত ঝুরঝুরে আর ভালো হয়নি। কেন বলো তো, ইন্ডাকশানে জল দেওয়ার সাথে সাথে ও টেনে নিয়েছে, কারণ ইন্ডাকশানে হিট বুঝতে পারাটা কিন্তু খুব কঠিন একটা কাজ। হিট যদি বুঝতে না পারো তোমার রান্নার জীবনও ভালো হবে না। তো রান্নাগুলোর হিট আমি বুঝতে পেরেছি, এই ঝালসুজির হিটটা আজকে আমি বুঝতে পারিনি। তার উপর প্রচণ্ড তাড়াহুড়ো, 5:30 থেকে উঠেও আমি অত কিছু করতে তো হয় ঠিক আছে, কিন্তু এত দৌড়াদৌড়ি তাড়াহুড়ো করতে হয়েছে না কি আর বলবো। তো ওই জন্য প্রমি বললো যে ছাড়ো বাদ দাও, আমি কষ্ট করে হলেও আজকে আমি খেয়ে নেবো আজকের দিনটা। তো আমি ভেবেছি যে
ইন্ডাকশনে আর আমি সুজিটা আপাতত করবো না, আবার গ্যাস আসলে করবো। তো কালকে রাতেই বুক করে দেওয়া হয়ে গেছে, আশা করি কালকে বা পরশুর মধ্যে চলে আসবে। কালকে রাতেই বুক করেছি, আর সিলিন্ডারটা যেখানে আমি বার করেছি দেখতে পাচ্ছ একদম ভেতর দিকে থাকে, তাই সামনের বাসনপত্র সমস্তটাই আমাকে বার করতে হয় যখনই গ্যাস শেষ হয়। তো সিলিন্ডারটা বার করে আমি রেখে দেবো, ওরা আসলে আমি তারপরে আবার, কারণ গ্যাসের মেসেজ দিয়ে দিয়েছে যে আজকেই নাকি দিয়ে যাবে, দেখা যাক কতটা কি হয়। বার করে রেখে দিলাম, আর এবার এটাকে তুলে দেওয়ার টাইম এসে গেছে। দেখো আমি জবে জবে লাগাই, এরকম আমি লাগিয়ে রেখে দিই, তো এবার এটাকে তুলে দেবো। এটা কিছুই না, সেলোটেপ দিয়ে লাগানো ছিল, দুই দুইতে লাগিয়েছিলাম, আর শেষ হয়ে গেছে কালকে 9 তারিখ। এখন বাজে 1টা, শুয়ে বসেই ছিলাম, এসবই করছিলাম একটু, কিন্তু গ্যাসের তো এখনো পাত্তা নেই, জানি না আদৌ কি না কি, কিন্তু মেসেজ তো আজকে ডেটেরই দিয়েছে। তো এইবার করব আমি ডালিয়াটা, আবার রান্নাঘরে কি অবস্থা, কিছু করার নেই। আমি কতবার ওই জায়গাটা গোছাবো বলো, গ্যাস দিয়ে যাবে দিন আবার গোছাবো, তার থেকে মনে হলো এইভাবেই রাখা থাক, যদি কালকেও এভাবেই আস, মানে কালকেও যদি দিতে আসে তাহলে এভাবেই থাকবে, আমি এত গোছাতে পারবো না, মানে আজকে একবার গোছাবো আবার কালকে গোছাবো সেটা পসিবল নয়। তো চলো এখন আমি ডালিয়াটা করে নিই, তারপর তো একটু তো হতে টাইম লাগবেই, তার উপর ইন্ডাকশনে করবো আর কি, আর করে কিছুক্ষণ রেখে দেব। তো ওই জন্যে ভাবছি একটু ঠান্ডাও হবে, তো ওই জন্য ভাবছি এখনই করে নিই। আমার খাওয়া নিয়ে বসেছি, এখন বাজে হচ্ছে 1:35। তো ডালিয়াটা আজকে চোলা হয়ে গেছে একটু, আর হচ্ছে ঢেঁড়স আলু সর্ষে দিয়ে আর মাছ, এটা হচ্ছে আমার খাবার। আজকে দুপুরে একটু ঘুমোলো না, আর সত্যি কথা বলতে আমার একটু একটু ঠান্ডা লেগে গেছে, কি করে লেগেছে জানি না, যাই হোক। আর ঘরে ঠান্ডার ওষুধ আনা ছিল, আমি চাইছি শুরুতেই একদম খেয়ে নিতে, কারণ ওর অফিস যাওয়া রয়েছে এখন, আমি বাড়িতে একদম পড়ে থাকলে কেউ দেখার নেই আর কি, ও তাও আগে বাড়িতে থাকতো, তো ওকেও এখন করে দিতে হয়, তা ওই জন্য ভাবছি যে ওষুধটা কিন্তু আমি খুঁজে পাচ্ছি না, ওষুধের দায়িত্ব মেন ওরই থাকে, ওই রাখে। তো মাঝে কথা হয়েছিল, কিন্তু গ্যাস নিয়ে এতটাই কথা হলো যে নিজের ওষুধে মানে বলেছি যে ঠান্ডা ঠান্ডা লেগেছে আর কেউ গলা শুনে বুঝতে পারছিল, আর গলাটা একটু একটু ব্যথা করছে। তো গ্যাস নিয়ে এতটাই দুজনের কথা হয়েছে, ওকে আমি নাম্বার দিলাম, ফটো তুলে কনসিউমার নাম্বারটা দিলাম, তো ওকে বললাম ফোন করতে, যেহেতু ওর নাম্বারটা রেজিস্টার করা, তাই ওকেই ফোন করলে বেশি ভালো হয়, তো ওই জন্য ওকে দিলাম। তো বললো তো যে গ্যাস দিতে আসবে, জানি না এখন 4টেই বাজে, 4:09 বাজে, তো আমি গ্যাসের বইটই বার করে টাকা ফাঁকা বার করে সবটাই রেডি রেখেছি, জানি না কখন দিতে আসবে, আদৌ দিতে আসবে কি না। তো দিতে আসলে একরকম রান্না হবে, দিয়ে না গেলে আরেক রকম রান্না করব ভেবেছি। তো দেখা যাক কি করি, গ্যাসের গাড়ির আওয়াজ হয়েছে, দাঁড়াও তো দেখি। এই একটা কিন্তু সুবিধা আছে জানো তো, ব্যালকানি থাকা বা রাস্তার দিকে জানলা থাকা, যেটাই বলো না কেন। তো দেখছি, হ্যাঁ এসে গেছে, এসে গেছে, মনে হচ্ছে এসেই গেছে আমারটা। দেখাতে কি পারবো, দেখতে পাচ্ছ কি জানি না বাবা, এই যে এখানে একটা হলুদ গাড়ি। তো গ্যাস এসে গেছে, দেখে গ্যাস দিয়ে চলে গেছে, তো আমি খালি সিলিন্ডারটা দরজার বাইরেই বার করে দিয়ে যাই, আর ও আমাকে দরজার বাইরেই দিয়ে যায়, আমি ঘরে নিয়ে চলে আসি, সেটা কোনো ব্যাপারই নয়, পাপোশের ওপর বসিয়ে টেনে নিয়ে চলে আসলেই হয়। তো এখন আমি টেনে নিয়ে গিয়ে রেখেই দেবো, ক্রমি এসে লাগিয়ে দেবে, কারণ এই যে ওপরের এই সাদা ঢাকনাটা আছে না, এটা খুলতে আমার খুব কষ্টই হয় একটু টেনে। আর সোফার জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, আজকে আমার একদমই ইচ্ছে করেনি, বললাম না ঠান্ডা লেগে গেছে, গলাটা ব্যথা ব্যথাও করছে, ঠান্ডা লাগলে খুব একটা ভালো লাগে না আমার, তো ওই জন্যে চলো সিলিন্ডারটাকে ঘরে ঢুকিয়ে নিই। এই ব্যালকানিটাতে যা হাওয়া দিচ্ছে, শুধু ব্যালকানি না মানে পুরো জায়গাটাতে এত হাওয়া দিচ্ছে, জানলা ফালনা দিয়ে যে দুটো দুদিকে দরজা একসাথে খোলা যাচ্ছে না, প্লাস আমি একটু নিচে গেছিলাম, আমাদের যে লোহার গেটটা রয়েছে সেটা পর্যন্ত হাওয়ায় টেনে নিচ্ছে, হাত দিয়ে জোরে টানতে লাগছে আর কি। তো যেটাই হোক না কেন, ও বোধ হয় এতদিনের অফিসে আজকে সব থেকে তাড়াতাড়ি এসেছে, আজকে 5:21 ঘরে ঢুকে গেছে। তো যাই হোক, তো ভাবছিলাম যে আমি সবজিটা কেটে রাখবো কালকের জন্য, ভেবেছিলাম পুঁই শাকের নিরামিষ চচ্চড়ি করবো, মানে সব সবজি দিয়ে সর্ষে বাটা দিয়ে করবো, মাছে মাথা ঠাটা দিয়ে নয়। তো কিন্তু আবার ভেবে দেখলাম যে আজকেই ঢেঁড়স আলুটা সর্ষে দিয়ে করে দিয়েছি, তাই আর কালকে সর্ষের জিনিস দেবো না, কালকে ডাল শিম বটি টাইপের, মানে ওই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শিমটাকে ভাজা ভাজা করে নিয়ে তারপর পোস্ত দানা ছড়িয়ে দেবো।
তো ওটা করে দেবো, আর ট্যাংরা মাছ করবো কালকে, শুধু পোস্ত দিয়ে করবো ট্যাংরা মাছটা। তো এই আর কি ভেবেছি, তাই জন্য বেশি কাটাকাটি তো নেই, রাত্রিবেলা আমি কেটে নেবো, আর দেখি রাত্রে কি খাই, ঠিক নেই এখনো কি খাবো। ভেবেছিলাম প্রথমে ভাতই খেতে হবে, আর আমি আবার ডালিয়া খেয়ে নেবো, কিন্তু গ্যাস তো চলে এসছে এখন, কোনোটাতেই কোনো অসুবিধে নেই, দেখি ও কি খায় তখন ভাববো। রাতে কি ডিনার করব, ডিনার করব এটা তো দুজনেই ভাবছিলাম, ভাবতে ভাবতে আমি যেহেতু সেদিন খেয়েছিলাম একটা, তাই জন্য আমি একটু ঘুমিয়ে গেছিলাম, এখন বাজে 10:45 পর দেখছি দুখানা স্যুপ করে নিয়ে চলে আসে, মানে দুবাটি, দুখানা নয়। তো চলো এটাই আজকে আমাদের ডিনার, এটা খেয়ে নিয়ে তারপর দেখি কালকের জন্য একটু জোগাড় করে এগিয়ে রেখে তারপর শোবো। চোখ দেখো বুঝতেই পারছো ফুলে গেছে চোখ, ঘুমিয়ে পড়েছিলাম একটু, যাই হোক এখন বাজে 10টা মতন বাজে হয়তো। তো কালকের জন্য আর কিছু সত্যি গুছিয়ে রাখতে ইচ্ছে করলো না, জানি না কালকে কিভাবে সামাল দেবো বা কিছু, 10:07 বাজে এখন, তো কি সামাল দেবো না দেবো জানি না, কিন্তু আর ইচ্ছে করছে না আজকে, রোজ দিন তো আর সমান যায় না। যাই হোক, আমি বললাম ম্যাডাম কে কালকে দিতে হবে না, আমি ব্যবস্থা করে নেবো। আমি দেবোই না, যেটাই দিই না কেন সেটা দেবোই, বাড়ির খাবারই দেবো। তো যাই হোক, দেবোই তো বলছি, যেরকম এখন বললাম যে কিছু একটু জোগাড় করে রাখি, কিন্তু তা তো আর ইচ্ছে করলো না। এই চোখটা ফুলেছে, আই থিঙ্ক মনে হচ্ছে ঠান্ডাতেই ফুলেছে, ঠান্ডা লেগেছে, হ্যাঁ ঠান্ডাতেই ফুলেছে। যাই হোক, তো লালও হয়েছে আমি দেখতে পাচ্ছি এখন ফোনে। তো চলো আজকের মধ্যে এখানেই শেষ করছি, কালকে আবার আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করি ঠিক হয়ে যাব, একটা তো ওষুধ খাওয়া হয়েছে। তারপরে দুপুর, পুরো দুপুর ঘুমাবো, কেউ এসে বেল বাজিয়েও পাবে না। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, কালকে আবারও আসছে একটা নতুন ব্লগের সাথে, আশা করি ব্লগটা কিছু হয়তো তোমাদের ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো, বাজে থাকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। টাটা, গুড নাইট।